এই প্রশ্নটি করেছেন সুভাশিস মুখার্জি তিনি লিখেছেন আমি ব্ল্যাক ম্যাজিকের সত্যটা জানতে চাই আমার অবাঙালি বন্ধুরা বিশ্বাস করে যে পশ্চিমবঙ্গ থেকে ব্ল্যাক ম্যাজিকের অস্তিত্ব শুরু হয়েছে এর পেছনে কতটা সত্য আছে এটা বাঙালি ঘোরানোর প্রশ্ন সত্যি বলতে তারা ব্ল্যাক ম্যাজিকে কতটা সত্য আছে জানতে চাননি তাদের প্রশ্ন এটা পশ্চিমবঙ্গ থেকে এসেছে কিনা আবার কেরালার মানুষ বিশ্বাস করে যে এটা কেরালা থেকে এসেছে এটা একটু ফিশি দু জায়গার মানুষেরাই প্রচুর ফিস আছে ওদের মধ্যে জানেন কি তো একটা সময় এই দেশে যেমন আপনার একজন পারিবারিক ডাক্তার আছে তাদের একজন ওঝা থাকত। প্রায় প্রতিটি পরিবারে কেউ একজন থাকতো এগুলো নিয়ে পরামর্শের জন্য কারণ এই জাদু এতটাই বহুল প্রচলিত ছিল এর সৃষ্টি কি বাংলায় হয়েছিল নাকি কেরালায় হয়েছিল না আমার মনে হয় কেরালা আর বাংলাতেই এটা বেঁচে আছে আজকের দিনে অন্যান্য জায়গায় এটা অনেকটা নষ্ট হয়ে গেছে মূলত জানিয়ে বলছেন তা হল ওকাল্ট বা গুপ্তবিদ্যা গুপ্তবিদ্যা হল এক বিশেষ ধরনের প্রযুক্তি যেখানে আপনি আপনার শক্তি ব্যবহার করতে পারেন নির্দিষ্ট প্রভাব তৈরি করার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত এটা অত্যন্ত নেতিবাচক প্রচার পেয়েছে কারণ বাজারে নেতিবাচক চাহিদা ছিল তাই মানুষ একে ভালো কাজের বদলে বেশিরভাগই খারাপ কাজে ব্যবহার করেছে কিন্তু একে ভালো কাজেও লাগানো যেতে পারে এটা যে কোনো প্রযুক্তির মতোই আপনি ভালো বা খারাপ যে কোনো কাজেই ব্যবহার করতে পারেন দুর্ভাগ্যবশত নেতিবাচক প্রয়োগ অনেক অনেক বেশি হয়ে উঠেছে ইতিবাচক প্রয়োগের থেকে তাই মানুষ মনে করে যে গুপ্তবিদ্যা মানেই নেতিবাচক না দুর্ভাগ্যক্রমে এর প্রয়োগটা নেতিবাচক হয়ে গেছে আবার এটাকে ইতিবাচকভাবেও ব্যবহার করা যেতে পারে আমি এর ইতিবাচক ব্যবহারের কথা বলছি মানে আপনি জীবনকে রূপান্তরিত করতে পারেন এর মাধ্যমে আপনি মানুষকে সাহায্য করতে পারেন তাদের স্বাস্থ্যের সমস্যা কাটিয়ে উঠতে মানসিক সমস্যা থেকে বের করে আনতে বিভিন্ন জিনিস করা যেতে পারে তার পরিবর্তে যেহেতু বাজারে নেতিবাচক চাহিদা রয়েছে সেই কারণেই এর নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে গুপ্তবিদ্যা হল এরকম দেখুন এই মুহূর্তে আপনাদের সকলের কাছেই ফোন আছে ধরুন একশো বছর আগে আপনার কাছে একটি ফোন ছিল আমি সেলফোনের কথা বলছি আপনি দাবি করতে পারতেন আপনার গুপ্ত শক্তি আছে শুধু এটাকে নিয়ে আমেরিকায় কারো সাথে কথা বললে সবাই হু হু করে কেঁপে উঠত ঠিক আছে হ্যাঁ কি না তো গুপ্তবিদ্যা শুধুই একটা প্রযুক্তি এটা যোগাযোগের মাধ্যম আপনার শক্তিকে ব্যবহার করে কারোর সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু আধুনিক প্রযুক্তি আরও অনেক বেশি সূক্ষ্ম হয়ে ওঠার জন্য গুপ্তবিদ্যার প্রয়োজনটা কমে যাচ্ছে অনেকটাই কমে গেছে কারণ গুপ্তবিদ্যা যা ব্যবহার করতাম তার অনেক কিছুই এখন প্রযুক্তি দিয়ে করা যাচ্ছে আপনি এখন হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে পারেন আপনাকে আর একাগ্র হয়ে বসতে হবে না কাউকে মেসেজ পাঠানোর জন্য এটা অনেক বেশি শক্তি এবং সময় নিত আর এখন মেসেজ চলে গেল এই মেসেজ দেওয়া নেওয়া গুপ্তবিদ্যা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে না হলে গুপ্তবিদ্যা প্রধানত বার্তা প্রদানের জন্য ব্যবহার করা হতো একটু ভিন্ন উপায় আপনি টেলিপ্যাথি সম্পর্কে নিশ্চয়ই শুনেছেন আরও ছিল টেলিকাইনেটিক্স এবং অন্যান্য বেশ কিছু মাধ্যম যেখানে দূর থেকে কাজ করা হতো কিন্তু আজ সব কিছু করা হচ্ছে পেশাদার প্রযুক্তির মাধ্যমে সেজন্য গুপ্তবিদ্যা বা গুপ্তবিদ্যার প্রয়োজনীয়তাই চলে যাচ্ছে এর চাহিদাটাই চলে যাচ্ছে বলে সম্ভবত এর বেশিরভাগটাই থাকবে না কিছু জিনিস আছে যা যে কেউ করতে পারে কিন্তু যদি সব কিছুর ঊর্ধ্বে আমরা এরকম সমাজ তৈরি করি যে আপনাকে যাই দেওয়া হোক না কেন আপনি তার ইতিবাচক ব্যবহার করবেন সেক্ষেত্রে গুপ্তবিদ্যা প্রযুক্তি হিসেবে একটি অসাধারণ সম্ভাবনা হয়ে উঠতে পারে যেমনটা আমি আগেই উল্লেখ করেছি যে অধিকাংশ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে অস্ত্র রণসজ্জা বোমা ও পরমাণু বোমা বা আরও বেশি ধ্বংসাত্মক জিনিস তৈরির কাজে একই প্রযুক্তি অন্য কিছুর জন্যও ব্যবহার করা যেতে পারে চূড়ান্ত ইতিবাচক কিছু করা যেতেই পারে কিন্তু তা করা হয়নি কারণ বাজার এর নেতিবাচক দিকটাই চায় একইভাবে গুপ্তবিদ্যার ক্ষেত্রেও একই জিনিস ঘটেছে আপনার মুখার্জি বন্ধুকে বলি তো আমার মনে হয় যতটুকু শুনেছি তা থেকেই আমার মনে হয় কেরালায় এগিয়ে আছে গুপ্তবিদ্যার অভ্যাসে আজও তারপরে আছে পশ্চিমবঙ্গ এরপরে সম্ভবত উত্তর পূর্বাঞ্চলের কিছু রাজ্য আছে কিন্তু সেটা খুব প্রাথমিক পর্যায়ে আছে কেরালায় গুপ্তবিদ্যা অত্যাধুনিক এই গুপ্তবিদ্যার ব্যবহার দেখবেন উত্তর আমেরিকায় সেখানকার আদিবাসীদের মধ্যে মেসেজ দেওয়া নেওয়ার কাজে এর প্রচলন দেখবেন কিন্তু এখন সবার কাছে স্মার্টফোন আছে তাই এটি পুরোপুরি উবে যাচ্ছে আমার মনে হয় কাশ্মীরেও একসময় প্রচুর গুপ্তবিদ্যা ছিল বাংলা কেরালা উত্তর পূর্বাঞ্চল আর অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার কিছু অংশেও এটা ছিল কিন্তু এখন বাজার কমতির দিকে